হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সংযুক্তা আর আমার চ্যানেল ওয়ান স্টেপ ক্লোজারে আপনাদের সকলকে স্বাগত। ভীষণ গরম পড়েছে, তাই এই গরমে তেল মশলাযুক্ত খাবার অ্যাভয়েড করে কীভাবে স্বাস্থ্যকর খাবার খেয়ে আমরা শরীরকে সুস্থ রাখতে পারি, সেই রকমই একটা খাবারের রেসিপি নিয়ে আমি হাজির হয়েছি। আজকের রেসিপি চিকেন স্টু। চিকেন স্টু বানানোর জন্য আমি পেঁয়াজকে সরু করে কেটে নিয়েছি, সাথে নিয়েছি আদা আর রসুন, আর 300 গ্রাম মতো চিকেন নিয়েছি। চিকেনটা আমি নুন দিয়ে ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা। আর ভেজিটেবলসের মধ্যে আমি নিয়েছি আলু, গাজর, পেঁপে আর বিনস, আর সাথে নিয়েছি টমেটো আর গোটা গরম মশলা। কড়া গরম হয়ে গেলে ওতে সামান্য রিফাইন্ড অয়েল অ্যাড করব। তারপর তেলটা গরম হয়ে গেলে ওতে 2টো তেজপাতা অ্যাড করব। তারপর গোটা গরম মশলাগুলো তেলে দিয়ে ভালোভাবে নেড়ে নেব। এবার কুচিয়ে রাখা আদা আর রসুন আমি তেলে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নেব। সামান্য ফ্রাই করে নেওয়ার পর আগে থেকে কেটে রাখা পেঁয়াজ কুচিটা তেলের মধ্যে আমি অ্যাড করব। পেঁয়াজটা অল্প ফ্রাই হয়ে গেলে ওতে আমি 2টো কাঁচা লঙ্কা আর টমেটো কুচিগুলো অ্যাড করব। সমস্ত মশলা অল্প ফ্রাই হয়ে গেলে আমি আগে থেকে কেটে রাখা আলু, পেঁপে, বিনস, গাজর সবগুলো এবার ওই মশলার মধ্যে ঢেলে দেব। সবজিগুলো ভালোভাবে নেড়ে নিয়ে এবার আমি ওতে 2 চামচ নুন, 1 চামচ হলুদ দিয়ে আরও একবার ভালোভাবে নেড়ে নেব। এবার আগে থেকে ম্যারিনেট করা চিকেনটা ওই সবজির মধ্যে ঢেলে দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। অল্প কষা হয়ে গেলে সামান্য গরম জল ঢেলে ওই সবজি এবং মাংসগুলোকে সেদ্ধ করার জন্য 1 ঘন্টা মতো ঢাকিয়ে রাখতে হবে। 10 মিনিট পর ঢাকনা খুলে সামান্য গোলমরিচ অ্যাড করতে হবে। কিছুক্ষণ পর ঢাকনা খুলে সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা ভালোভাবে দেখতে হবে, আর সাথে দেখতে হবে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আমার এখানে মাংস সেদ্ধ হয়ে গেলেও সবজিগুলো অল্প সেদ্ধ হতে বাকি ছিল, তাই আমি 10-15 মিনিট মতো আরও ঢাকিয়ে রেখেছিলাম। দশ মিনিট প্রায় হয়ে গেছে আর আমার চিকেন স্টুও রেডি হয়ে গেছে। সবজিগুলোও যেরকম ভালোভাবে সেদ্ধ হয়েছে, সাথে মাংসটাও বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই চিকেন স্টুর মধ্যে সামান্য বাটার অ্যাড করব। এই বাটারটা অ্যাড করলে চিকেন স্টুর একটা অদ্ভুত সুন্দর ফ্লেভার আসে, যেটা আমার খুব ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আমার চিকেন স্টু তৈরি হয়ে গেছে, আমি সার্ভ করে নিচ্ছি। আপনারা একবার এরকমভাবে চিকেন স্টু বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুবই স্বাস্থ্যকর একটা খাবার, বিশেষ করে এই গরমে তেল মশলা খাবার এড়িয়ে আমার মনে হয় এরকম লাইট খাবার খাওয়াটাই শরীরের জন্য ভালো। আমার এই সিম্পল চিকেন স্টু এর রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে থাকেন, কমেন্ট করে আমাকে জানাবেন কেমন হলো।